প্রিয় দ্বাদশ্রেণীর ভাই বোনেরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো যাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল তারা দেখলে যে রাষ্ট্রবিজ্ঞানে কীভাবে আমরা হানড্রেড পারসেন্ট কমন দিয়েছি এরপর আমাকে অনেক ভাই বা বোনেরা যারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করছে যে দাদা আমাদের এমসিকিউ আর এসিকিউর জন্য কিছু বলে দিন যাতে পরীক্ষায় চব্বিশটা এমসিকিউ কমন পাই আর ষোলোটা এসিকিউর যেন কমন পায় তো চলো দের না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওতে আমি বলবো যে কীভাবে তোমরা এমসিকিউ আর এসি কিউর নেবে নিবে তাই যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারে ভুলে না চলো দের না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো তাহলে আমরা জানি যে তোমাদের এমসিকিউ আসবে কত নম্বরের চব্বিশ নম্বরের আর তোমাদের এসি কিউ আসবে কত নম্বরে তোমাদের এসি কিউ আসবে ষোলো নম্বরের তো মোটামুটি এমসিকিউ আর এসি মিলিয়ে তোমাদের চল্লিশটা নাম্বার রয়েছে তো এই চল্লিশে চল্লিশ কীভাবে কমন পাবে তো সবার আগে জেনে রাও যে যাদের কাছে ছায়া বইটা রয়েছে এই যে ছায়া বইটা এই ছায়া টেক্সট বইটার তোমাদের অনুশীলনীর শেষে দেখবে প্রত্যেকটা যে অনুশীলনীগুলো শেষ হচ্ছে সেই অনুশীলনীর শেষে তোমাদের একটা স্তম্ভ দিয়ে আসে বা দুটো করে স্তম্ভ দিয়ে আসে যেমন এইখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে স্তম্ভগুলো রয়েছে এই স্তম্ভগুলো তোমরা অবশ্যই করবে কারণ পরীক্ষায় দুই থেকে তিন নম্বরে স্তম্ভ থাকে আর এইখান থেকেই আসবে এর বাইরে স্তম্ভ আসবে না তাছাড়া এই যে শর্ট প্রশ্নগুলো রয়েছে এগুলো একবার রিভিশান করে যাবে ঠিক আছে এরপর মানে ঘটনা হচ্ছে যে তোমরা এসি বা এমসি কমন কীভাবে পাবে দেখো সাপোজ করো আমরা আমার হাতে রয়েছে এই যে প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে যেমন সাপোজ করো তুমি যখন তোমার টেক্সট বইটা খুললে খোলার পর তোমার কাছে প্রথম টপিক এলো অতীত কল্পনা তো অতীত কল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা হচ্ছে জনশ্রুতি তো তুমি জনশ্রুতি সম্পর্কে পড়ে নিলে যে জনশ্রুতিকে কখন প্রচলন করেন নেক্সট যখন তুমি পৌরাণিক কাহিনী সম্পর্কে পড়ছ তখন একটা পৌরাণিক কাহিনী একটা বই সম্পর্কে পড়ে নিলে যে পৌরাণিক কাহিনীর চরিত্রগুলো কারা আর কে এই বিষয় গ্রন্থ লিখেছেন যেমন লিখেছেন প্যারালাল মিথ নেক্সট যখন তুমি কিংবদন্তি পড়ছো তো কয়েকটা কিংবদন্তি চরিত্রের নাম তোমরা মনে রাখলে তো এর দ্বারা কি প্রমাণ পাচ্ছে যে তোমার যে সমস্ত টপিকগুলো রয়েছে হ্যাঁ কিনা বোঝার চেষ্টা করো অর্থাৎ এমসিকিউ এর জন্য তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বে যেমন তুমি ভারত ছাড়ো আন্দোলন পড়ছো তো ভারত ছাড়ো আন্দোলন রিলেটেড কিছু পয়েন্ট তুমি পড়লে তুমি সুভাষচন্দ্র বসু পড়ছো তো সুভাষচন্দ্র বসু রিলেটেড পয়েন্টগুলো পড়লে অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে এটা কিন্তু জেনে রাখো এছাড়া তোমাদের এই যে টেক্সট বইটা রয়েছে এই টেক্সট বইয়ের শেষের দিকে তোমাদের অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা ষোলোটাই এসিকিউ কমন পাবে তার গ্যারেন্টি আবার এবং অলরেডি এসি কিউয়ের সাজেশনের ভিডিও আমি আপলোড করেছি তোমরা সেখান থেকে কিন্তু সেটা দেখে নাও ওইখানে মাত্র দশটা থেকে বারোটা করে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন বলে দিয়েছি সেগুলো এখন থেকে তৈরি করো পরীক্ষায় কমন পাবেই পাবে তাহলে এমসিকিউ কিউ কী করে কমন পাবে এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা টপিক একবার করে দেখতে হবে তাছাড়া তুমি কি করবে তুমি এই যে টেক্সট বই এর পেছনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অনুশীলনী সেগুলো একবার করবে বোঝার চেষ্টা করো আর স্তম্ভগুলো করবে তাছাড়া তোমরা করবে কি তোমরা দু থেকে শুরু করে মোটামুটি দু পর্যন্ত প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করবে মাথায় রাখো এই কথাটা যে তোমরা এমসি আর এসিকিউ কমন পাওয়ার জন্য কি করবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করবে পনেরো টু উনিশ এছাড়া তোমরা মোটামুটি এবিটিএ আর ডাব্লু এর পাঁচটা করে পেয়েছ মনে রাখবে কটা করে পেজ পাঁচটা করে পেজ করবে ঠিক আছে বেশি করা দরকার এই প্রথম পাঁচটা বা মাঝে মাঝে পাঁচটা যেমন খুশি পাঁচটা তুমি পেজ করবে প্রথম থেকে করলেই ভালো হয় তাহলে এবিডিএ এর প্রথম পাঁচটা পেজ করলে আর কী করলে পনেরো থেকে উনিশ পর্যন্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সমস্ত এমসিকিউ কিউ পড়লে আর এমসিকিউর জন্য আলাদা করে তুমি টপিকগুলো পড়লে যে টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যেমন ভারত ছাড়ো আন্দোলন তাছাড়া তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু জনশ্রুতি তারপর তোমার জাদুঘর এরকম যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো পড়বে সেখান থেকে তোমরা এমসিকিউ পেয়ে যাবে আর তোমরা তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলোও পড়বে যার ভিডিও আমি আপলোড করেছি সেইগুলো যদি তোমরা করো তাহলে হানড্রেড পার্সেন্ট এসিকিউটাও কম পাবে তাহলে এইভাবে তোমরা এমসিকিউ আর এসিকিউ কম পাবে আর চল্লিশে চল্লিশ পাবে আশা করছি আমি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে